মহতারাম, যে কথা বলছিলাম যে কুয়েতের ভাই যে কথাটি বলেছেন যে তিনি যেখানে কাজ করেন সেখানে মসজিদে যেতে দিতে চায় মসজিদে না। হ্যাঁ যেতে দেয়া হচ্ছে না বা যেতে দিতে চায় না, তাদেরকে ঘরেই নামাজ পড়তে হয়, তো এতে তারা গুনাহগার হচ্ছেন কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দুঃখজনক যে আমরাও দেখেছি আমার দীর্ঘ প্রবাস জীবনে সৌদি আরবে অনেক মানুষ রয়েছে যারা তাদের কর্মচারীদের ন্যূনতম হকও দেন না, আবার এবাদতের সুযোগও দিতে চান না। তো ভালো মানুষ মন্দ মানুষ সব দেশে আছেন। তো সর্বাবস্থায় জামাতে নামাজ পড়া মুমিনের উপরে ওয়াজিব পর্যায়ের এবাদত, ওজর ছাড়া না গেলে গুনাহ হয়। তবে যেহেতু আপনার মালিক আপনাকে জামাতে যেতে দিতে চাই না, আপনি চেষ্টা করবেন বিকল্প, অর্থাৎ আপনারা যেখানে থাকেন বাবুর্চি আপনি আপনারা জামাত করবেন ছোট, প্রয়োজনে আপনারা সুনসট্ট করে আজান দিয়ে আপনারা ঘরের ভিতরে দুইজন তিনজনে জামাত করবেন, এটাতে ইনশাআল্লাহ জামাতের মূল ওয়াজিব আদায় হবে, আপনারা জামাতের সওয়াবটাও পরিপূর্ণ ইনশাআল্লাহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা আপনার জন্য সহজ বিকল্প। না হলে চেষ্টা করতে হবে জামাতে যাওয়ার জন্য, প্রাণপণে মালিক একান্ত বাধা দিলে সেটা হয়তো আল্লাহ তাআলার কাছে ওজর হিসেবে গ্রহণ করতে করা হতে পারে। মূল শরীয়তের নিয়ম, লা তাআত আলে মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতা করে কারোর হুকুম মানা যায় না। তবে যেহেতু এখানে আপনি হুকুম মানার জন্য নয়, আপনার কর্মের জন্য, চাকরির জন্য, চাকরিটা চলে গেলে আপনার আরো বড় ক্ষতি হবে, এজন্য এটাকে ওজর হিসেবে গ্রহণ করে আপনারা ঘরে পড়বেন, চেষ্টা করবেন প্রাণপণে যখনই সুযোগ পান জামাতে যাওয়ার, আর নিজেরা ঘরে জামাত করে নিলে আল্লাহর রহমতে কোনো গুনাহ থাকবে না ইনশাআল্লাহ। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم